ঠিক সময় হয়েছে অন্যান্য পেন্ডেলে দেখছি আমরা এখনো প্রস্তুতি চলছে কিন্তু আপনাদের এখানে সত্যি পুজো সকালে সঠিক সময় হয়েছে এই মন্দির নিয়ে সবার মনে একটা বিরাট অগাধ বিশ্বাস এবং একটা আনন্দমুখর পুজোর একটা ভব্য প্রতিমা একটা ভব্য পেন্ডেল আমরা দেখতে পাচ্ছি কেমন করে আপনারা আয়োজন করলেন সবার প্রথম সবাইকে নমস্কার জানাই আমাদের এখানে একদম নিয়ম মতো পুজোটা যেটা হয় প্রত্যেক বছরই আপনারা দেখবেন আমাদের এখানে নিয়ম মতো একদম টাইম অনুযায়ী আমাদের এখানে পুজোটা হয় ঠিক আছে অন্য জায়গার থেকে আমাদের এখানে আজকে গত 25 বছর থেকে এইরকম হয়ে যাচ্ছে আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের পুজোটা উপভোগ করুন এসে তিন দিন কী কী অনুষ্ঠান থাকছে মহাপ্রসাদ বিতরণ মহাপ্রসাদ অষ্টমীর দিন আমাদের এখানে অন্ন খাওয়ানো হচ্ছে আর তিন দিন তো মাথা প্রসাদ তো থাকবেই আর আমাদের প্রতিমাটা দেখে জানা সবাই অনুরোধ করছি আমাদের প্রতিমা এবার একটু গতবার আমাদের স্বর্ণ অলঙ্কার ছিল এবার আমরা এত করতে পারিনি আর কি এবার আমাদের এত বড় বাজেট নেই তো বাজেটের মধ্যে যেটা করতে পেরেছি আর কি সবাইকে বলছি অনুরোধ করছি আপনারা আসুন এসে দেখে যান আমাদের প্রতিমা প্রতিযোগিতায় নাম দিয়েছেন প্রতিযোগিতায় এখনো পর্যন্ত আমরা নাম দিইনি খুবই ভব্য প্রতিমা হয়েছে খুবই সুন্দর থ্যাংক কারণ এখানে আমরা দেখতে পেলাম আর পাঁচটা পুজোর থেকে একটু ব্যতিক্রমী পুজো আপনাদের হ্যাঁ যেমন প্যান্ডেল সেই জায়গায় প্রতিমার একটা বিশেষ নিদর্শন রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এত বড় বাজেট কেমন করে সামাল দিচ্ছেন আপনারা এবং এখানে এসে সবাই কলকাতা ইয়ং সবাই ইয়ং বেলতে অ্যাকচুয়ালি এবার আমাদের পুজোটা যেটা হচ্ছে এটা আমাদের ছোটোরাই আছে এটাতে ইনভলভ আমরাই করছি আর কি এটা এবার তো গতবার তো ছিল একটা বড় বাজেট এবার আমরা আর কি অনেক কষ্টের মধ্যে এবার সবার মার্কেটও খারাপ বাজারের অবস্থা একটু ভালো নয় ব্যবসা বাণিজ্য খুবই খারাপ এবার তারপরে আমরা করছি আর কি কোনো রকম ব্যবস্থা করে মার আশীর্বাদ বাকিরা আপনার ভালো নাম আমার নাম জয়দীপ রায় আমি জেনারেল সেক্রেটারি রাজনীতি দুর্গা পূজা এই মন্দিরের পুরো নামটা রাধা মতো পুরো সার্বজনীন দুর্গা পূজা ধন্যবাদ আপনাকে বরাবর করছি আমরা রাজনীতি পক্ষ থেকে আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন শেষ প্রশ্ন এই যে পরিক্রমা অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রতি বছর একজন দর্শক হিসাবে একজন পূজা কমিটির সদস্য হিসাবে আপনাদের কাছে কিরকম লাগে খুব ভালোই লাগে